একুশে নির্বাচন তো শেষ হলো, তৃণমূল একটা ভালো সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার বানাতে পারছে, কি বলবেন? রাজ্যবাসীকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, এবং যেভাবে বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেভাবে আমরা দেখলাম যে দিল্লির যারা এসে এখানে বড় বড় লেকচার মারছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা মিথ্যা প্রচার করছিলেন, সেটা বাংলার মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে যোগ্য জবাবটা তারা দিয়ে দিয়েছেন যে বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি। হ্যাঁ, ওটাই আমরা দেখলাম যে আব কি বার 200 পারটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্যই বলছিলেন, দিদিও বলেছেন যে আমরা 200 পার করব, এবং বাংলার মানুষ দিদির এই বার্তাকে মেনে নিয়ে আমাদের পার্টি দলের যে বিজয়ী বিধায়কদের আমরা সকলকে শুভেচ্ছা জানাই, যারা জিতেছেন সকলকে অভিনন্দন জানাই, এবং এটাই আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যার সাথে থাকবে সেই বাংলায় জিতবে। দেখা যাচ্ছিল যে ভোটের আগে সিবিআই নিয়ে পরে একটা তৎপর হয়ে গেছিল, সিবিআই তৎপর ছিল, এখন তারা ভোটের টাইম পেরিয়েছে, কিন্তু সেটাকে কি করতে দেখুন, সিবিআই হোক ইডি হোক, এরা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের অধীনে তারা কাজ করে, যেভাবে তারা এই সিবিআইকে নাচায় সেভাবে তারা নাচে, এবং সুপ্রিম কোর্টও বলেছিল যে সিবিআই হচ্ছে একটা খাঁচায় বন্দি তোতা পাখি, যার সেই তোতা পাখিটা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, এবং বারবার আমরা দেখতে পেলাম যে এই সিবিআই ইডি এদেরকে নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ভয় দেখানোর জন্য, এবং আমরা দেখতে পেলাম যে বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে এবং থাকবে। পশ্চিম বর্ধমান জেলায় 9টা সিটের মধ্যে বিজেপি 3টে পেয়েছে, তৃণমূল কংগ্রেস 6টা পেয়েছে, তো সেক্ষেত্রে যে 3টে সিট চলে গেল, তার মধ্যে দেখা যাচ্ছে কুলটির বিধায়ক যিনি 3 বারের বিধায়ক তিনি হেরে গেলেন। আবার আমাদের এটা দেখলাম যে দেখবেন কুলটিতে আমরা খুব কম মার্জিনে হেরেছি, এই সিটটা তৃণমূল কংগ্রেসেরই জেতার কথা, মাত্র 750-এর কাছাকাছি ভোটে আমরা ওখানে পরাজিত হয়েছি। এছাড়াও সায়নী ঘোষ, তিনি দুর্দান্ত লড়াই দিয়েছেন, তিনি যেভাবে প্রচার করেছেন সারা আসানসোল দক্ষিণ জুড়ে, তিনি প্রত্যেকটা আসানসোলবাসীর মন জয় করে নিয়েছেন, কিন্তু কোনো কারণে হোক যাই হোক তিনি জিততে পারেননি, কিন্তু আমি মনে করি যে কুলটি হোক, আসানসোল দক্ষিণই হোক, বা যেখানে আমরা পরাজিত হয়েছি, নৈতিক জয় কিন্তু আমাদেরই হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার পূজ্য চ্যাটার্জি যিনি 3 বারের বিধায়ক, উনি একটু অসুস্থ ছিলেন, অজয় পোদ্দার যিনি এর আগে উনি উজ্জ্বলদার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন তিনি হেরে গেছিলেন, কিন্তু এবারে জয়লাভ করলেন, তো সেটাকে দেখুন জয় পরাজয় তো এটা মানুষের ভোটে হয়, 800-700-600 ভোটে একটা বিধানসভা হারাকে আমরা হারা বলে মনে করি না, আমরা মনে করি যে উজ্জ্বল চ্যাটার্জি কুলটির মানুষের জন্য অনেক কাজ করেছেন, উন্নয়ন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখলাম যে নোটাতে অনেক ভোট পড়েছে, বামফ্রন্টের জোট কিছু ভোট কেটে দিয়েছে, যে কারণে হয়তো তিনি জিততে পারেননি, কিন্তু আমি বারবার বললাম যে কুলটিতে কিন্তু আমাদের নৈতিক জয় হয়েছে, কারণ আমরা প্রায় 50,000-এর বেশি ভোটে লোকসভায় হেরেছিলাম, সেই 50,000-এর বেশি ভোটকে মেক আপ করে মাত্র 740-750 ভোটে হারা, এটা কোনো হারা বলে আমি মনে করি না। তো এখানে যে নোটা যেটা বলি, তো দেখা গেছে সব থেকে বেশি নোটা ভোট পড়েছে কুলটি, তারপর আসানসোল দক্ষিণ, তারপর আসানসোল উত্তর, এই নোটা ভোটটা কেন? তো সেটা তো নোটাটা যে কারণে করা হয়েছে যে কোনো প্রার্থীকে যদি পছন্দ না হয় মানুষ নোটাতে ভোট দেয়, ঠিক আছে, আমি জানি না যে কুলটিতে কার উজ্জ্বল চট্টোপাধ্যায়কে পছন্দ হয়নি বা তাকে ভোট দেয়নি কেন, সেটা আমি জানি না, তবে আমি এটুকু মনে করি যে কুলটির মানুষ কিন্তু উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাথে ছিল এবং আছে, আমরা দেখেছি যে
উজ্জ্বল চট্টোপাধ্যায় যথেষ্ট কুলটির মানুষের জন্য কাজ করেন, তিনি মানুষের পাশে থাকেন সময় অসময়ে, এবং এই সামান্য ভোটে হারাটা আমি মনে করি না, হয়তো রিকাউন্টিং হলে আমরা জিতেও যেতে পারতাম, কিন্তু নির্বাচন কমিশন রিকাউন্টিং করেননি। রিকাউন্টিং যেটা বলছেন এটাতে দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে তৃণমূলের কিছু মানে কুলটি জাতিরমক সমর্থক তারা পোস্ট করছে যে কাল থেকে তারা রাস্তা অবরোধ করতে পারে, তারা দাবি করছে যাতে রিকাউন্টিং করা হবে, সে বিষয়টা সে বিষয়ে নির্বাচন কমিশন নক্কারজনক ভূমিকা পালন করেছে। এক আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপিকে যেভাবে তাদের কথায় নির্বাচন কমিশন চলেছে, যেভাবে আমরা দেখতে পেলাম যে তামিলনাড়ুতে যেখানে প্রায় সমসংখ্যক সিট আছে বিধানসভার, সেখানে এক দফায় ভোট হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হচ্ছে। এই করোনার পরিস্থিতিতে দু মাস ধরে ভোট চলছে পশ্চিমবঙ্গে। এই এগুলো ছাড়া আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের দলের নেত্রীকে দুদিন প্রচার করতে দেওয়া হলো না, কিভাবে আমাদের বারবার প্রচারে বাধা দেওয়া হলো, আমাদের প্রার্থীদের বুথে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আমরা দেখলাম যে আমাদের আসানসোলে মলয় ঘটককে বুথে ধাক্কা দেওয়া হয়েছে মানে কেন্দ্রীয় বাহিনী। তো এই জিনিসগুলো আমরা বারবার দেখেছি যে শুধুমাত্র একটা বিজেপি দলের সাথে লড়াই তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবঙ্গে হয়নি, আমাদের লড়াই হয়েছে পুরো কেন্দ্রীয় সরকারের একটা, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অনেক মন্ত্রী, তারা দিনের পর দিন মাসের পর মাস পশ্চিমবঙ্গে তারা পড়েছিলেন। এবং দেখেছি যে শুধুমাত্র একটা বিজেপি দলের সাথে লড়াই তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবঙ্গে হয়নি, আমাদের লড়াই হয়েছে পুরো কেন্দ্রীয় সরকারের একটা, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অনেক মন্ত্রী, তারা দিনের পর দিন মাসের পর মাস পশ্চিমবঙ্গে তারা পড়েছিলেন, এবং তারা নানানভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করেছেন, নানানভাবে নির্বাচনকে তারা, নির্বাচন কমিশনকে হোক বা কেন্দ্রীয় বাহিনী হোককে হোক, নির্লজ্জভাবে তাদের হয়ে ব্যবহার করেছে। তাই এই যে আমরা বারবার দেখতে পাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্য এই এত এত নেতা কর্মী বাইরে থেকে এলেন, অন্যান্য রাজ্য থেকে, তার সাথে সাথে অন্যান্য এজেন্সিগুলোকে যেভাবে কাজে লাগানো হচ্ছিল, সেটা থেকে আমরা যে বাংলার মানুষ এত এত ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের এত সিটগুলো সিট জিতিয়েছেন, এটা কিন্তু বাংলার মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার উন্নয়ন করেছেন, যে বাংলার মানুষের পাশে থাকেন, তাদের বাংলার মানুষের পাশে আছেন, এটা আবার প্রমাণিত হলো। রাজ্যের একজন মন্ত্রী তিনি এবারে হ্যাট্রিক করলেন, সেটা কি বলবেন? দেখুন, আমরা এটাই মনে করি যে রাজ্যের মন্ত্রী যার কথা আপনি বলছেন, তিনি যেভাবে আসানসোলে উন্নয়ন করেছেন, বিগত 10 বছর ধরে আসানসোলকে আমরা প্রায় অন্ধকারে চলে যেতে দেখেছিলাম। তৃণমূল কংগ্রেস আসার পরে মলয় ঘটকের হাত ধরে নানান উন্নয়ন আসানসোলে হয়েছে, সেই উন্নয়নগুলো মানুষ চোখে দেখেছে, সেই উন্নয়ন মানুষ ভুলে যায়নি, এবং মলয় ঘটকের ব্যবহার, মলয় ঘটকের মানুষের সাথে যেভাবে তিনি মিশে যান, যেভাবে রাত 2 পর্যন্ত মানুষের কাজ করেন, এবং প্রত্যেকটি মানুষ নির্দ্বিধায় তার কাছে যেতে পারে, কোনো বাধা থাকে না তার কাছে যাওয়ার জন্য, যখন খুশি যেতে পারে, এবং সকলকে তারা, তিনি নিজের পরিবারের মতন মনে করেন, পরিবারের লোকের মতন। তাই এই যে জিনিসগুলো আমরা দেখেছি আমাদের মাননীয় মন্ত্রীর কাছে, এর থেকেই আমরা মানুষ তাকে ভোট দিয়েছেন এবং তাকে বারবার জেতাচ্ছেন। উত্তর বিধানসভায় দেখা হয়েছিল সংযুক্ত মোর্চার প্রার্থী আইসেফের যে যিনি প্রার্থী হয়েছিলেন, তিনি একটা সাংবাদিক সম্মেলন করে তিনি মন্ত্রী মলয় ঘটকের উপরে নানা রকম অভিযোগ তুলেছিলেন, তিনি বলেছিলেন যে তার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে, তো সেটা দেখুন, তথ্য প্রমাণ থাকলে তো আমি তথ্য প্রমাণটা দেখাবো মানুষের কাছে, আমি মুখে তো বলবো না তথ্য প্রমাণ আছে। আর দ্বিতীয়ত, সে তো এখানে লোকই নয়, সে জামুইয়ের বাড়ি, ওই একটা সময় সে জামুইয়ের মানুষের তাড়া খেয়ে সেখানে জালিয়াতি করে, সেখানে মানুষকে প্রতারণা করে, সেখানে তিনি পুলিশের হাতে ধরাও পড়েছিলেন, জেলও খেটেছিলেন, এবং তারপরে সে আসানসোলে পালিয়ে এসে এখানে সে লুকিয়েছিলেন।
তারপরে তিনি এখানে প্রার্থী হলেন। তো এইরকম লোককে প্রার্থী করা আমি মনে করি যে এটা আজকে বামফ্রন্টই বলুন বা কংগ্রেসের বলুন এত দুর্দিন আসবে আমরা কখনো ভাবিনি যে এরকম একটা লোককে তারা প্রার্থী করবে। তো সুতরাং আমি তাকে বারবার বলবো যে তিনি যে একজন ঠক প্রতারক, তিনি যে খুনি, তার প্রমাণ তো মানুষের কাছে আছে। এবার মলয় ঘটকের বিরুদ্ধে তার কি প্রমাণ আছে সেটা মানুষের কাছে তুলে ধরুক। জামুরিয়া লাল দুর্গ বলে পরিচিত দীর্ঘদিন ধরে, যেখানে কোনোদিন আজ পর্যন্ত জোড়াখুল খেলেনি, সেখানে দেখা যাচ্ছে আপনি এক টাইম ওখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন এবং তার তৃণমূল কংগ্রেসের জন্য প্রচুর খেটেছেন, এবার একটা ভালো রেজাল্ট হলো, সেটা কীভাবে শুনুন। দেখুন, তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা আমি করিনি, তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, জামুরিয়াতেও করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট হয়, কিন্তু আমি পরিশ্রম করেছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাজ কোঅর্ডিনেটর, আমি কোঅর্ডিনেটরের কর্তব্য আমি পালন করেছি। তবে জামুরিয়ার প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেকটা মানুষ, জামুরিয়াবাসী আমাকে সাথ দিয়েছিলেন, আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, ভরসা রেখেছিলেন। এবং আমি মনে করি যে যে টিম ওয়ার্কটা জামুরিয়াতে করার প্রয়োজন ছিল সেই টিম ওয়ার্কটা গত এক বছর ধরে আমরা করেছিলাম। আমরা সকল নেতৃত্বকে নিয়ে একসাথে কাজ করেছিলাম, সকল কর্মীদের নিয়ে একসাথে কাজ করেছিলাম, এবং সেই টিম ওয়ার্কের জন্যই আজকে আমরা জামুরিয়াটা জিততে পেরেছি। তাই আমি একা কোনো কৃতিত্ব নিতে চাই না, আমি মনে করি কৃতিত্বটা জামুরিয়ার সবার, এবং জামুরিয়ার মানুষকে আমি ধন্যবাদ জানাই যে তিনি তারা তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছেন। 44 বছরের খরা কাটিয়ে আমরা জামুরিয়াতে জিতেছি, এই জয় মামাটি মানুষের জয়, এই জয় জামুরিয়ার মানুষের জয়, এবং আমি মনে করি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। জামুরিয়া যিনি প্রার্থী হরেরাম সিং, তিনি হঠাৎ করে প্রচার সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন, তারপরে তিনি প্রচারে নেমেন তার কয়েক ঘন্টার মধ্যে, উনি একটা প্রচার করলেন, কি সেটা কীভাবে? না দেখুন, হরেরাম সিংজি যথেষ্ট সেখানে আমাদের সিনিয়র নেতৃত্ব, অনেকদিন ধরে তিনি ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত আছেন, আমাদের কয়লা খাদান শ্রমিকদের তিনি নেতৃত্ব দিচ্ছেন বহুদিন ধরে, এবং আমরা খুশি যে তাকে সেখানে প্রার্থী করা হয়েছে। তিনি প্রার্থী হিসাবে জামুরিয়াতে জয়লাভ করেছেন, তার জন্য আমরা সকলেই আনন্দিত। আমরা আশা করব জামুরিয়ার মানুষের পাশে তিনি থাকবেন, কাজ করবেন, জামুরিয়ার উন্নয়ন করবেন, যে উন্নয়ন বিগত 44 বছরে হয়নি। আমরা চাই যে এলাকার উন্নয়ন হোক। আমি হরেরাম সিং জিকে ধন্যবাদ অভিনন্দন জানাবো, এবং এটাও বলবো যে যদি তিনি মনে করেন প্রয়োজন হয় আমাকে সবসময় আমি তার পাশে থাকব এবং তাকে সহযোগিতা করার জন্য সবসময় তৈরি থাকব। কোভিড সিচুয়েশনে কীভাবে বিজয় মিছিল করবেন? না, বিজয় মিছিল তো আমাদের নেত্রী বলেছেন যে সেভাবে বেশি ভিড় করে করা যাবে না, ছোটো ছোটোভাবে আমরা আমাদের যে দলের যে আমরা জিতেছি বা আমরা আমাদের কর্মীরা যে এত অক্লান্ত পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করার কারণেই যে আমরা আজকে আবার তৃতীয়বারের জন্য জিততে পেরেছি, পশ্চিমবঙ্গে সরকার করতে পেরেছি, তার জন্য আমরা আনন্দ করব। কিন্তু অবশ্যই আমরা এটাও মাথায় আমাদের রাখব যে অনেক মানুষ আজকে অসুস্থ, অনেক মানুষ আজকে হসপিটালে জায়গা পাচ্ছেন না, অনেক মানুষের অক্সিজেনের অভাব, বেশি ভিড় করে করা যাবে না। ছোটো ছোটোভাবে আমরা আমাদের যে দলের যে আমরা জিতেছি বা আমরা আমাদের কর্মীরা যে এত অক্লান্ত পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করার কারণেই যে আমরা আজকে আবার তৃতীয়বারের জন্য জিততে পেরেছি, পশ্চিমবঙ্গে সরকার করতে পেরেছি, তার জন্য আমরা আনন্দ করব। কিন্তু অবশ্যই আমরা এটাও মাথায় আমাদের রাখব যে অনেক মানুষ আজকে অসুস্থ, অনেক মানুষ আজকে হসপিটালে জায়গা পাচ্ছেন না, অনেক মানুষের অক্সিজেনের অভাব আজকে দেখতে পাচ্ছি, যেহেতু কেন্দ্রীয় সরকার ঠিকভাবে অক্সিজেন সাপ্লাই করতে পাচ্ছেন না, হসপিটালের কোনো ব্যবস্থা গত এক বছর ধরে করেননি, তারা সময় পেয়েও কোনো রকম কোনো কাজ করতে পারেননি মানুষের সেবার জন্য। করোনার মানুষ যে আবার আসবে এটা সকলেই জানতাম যে সেকেন্ড ওয়েভ আসবে, কিন্তু তা সত্ত্বেও কোনো পরিকল্পনা তারা করেননি, কোনো ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করেননি, নতুন হাসপাতাল বা নতুন বেড এইগুলো সারা ভারতবর্ষে কোনো কাজ হয়নি, অভাব ইঞ্জেকশনের রয়েছে, রেমডেসিভির পাওয়া যাচ্ছে না, অভাব রয়েছে অক্সিজেনের, অভাব রয়েছে হসপিটালের বেডের, অভাব রয়েছে ডাক্তারের। তো সারা ভারতবর্ষের মানুষ আজকে দেখতে পাচ্ছে যে শুধুমাত্র নির্বাচনে জেতা ছাড়া বা নির্বাচনে প্রচার করা ছাড়া এদের আর কোনো কাজ নেই, এরা মানুষের পাশে থাকে না, মানুষের জন্য কোনো কথা কাজ করে না, এবং মানুষকে
মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে পুরো ভারতবর্ষ শ্মশানে পরিণত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে শ্মশানে লাইন লাগছে মানুষের মৃতদেহ সৎকার করার জন্য। তো এই দিনটা দেখতে হবে আমরা কখনো ভাবিনি, আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে এই দিনটাও দেখালেন। তো আপনি এখানে যে বলেন অক্সিজেনের ব্যাপারটা, সেখানে দেখা যাচ্ছে আসাম আমাদের দুর্গাপুর ডিএসপি থেকে আসানসোল বানপুরমুলা সেল আইএসপি থেকে প্রচুর অক্সিজেন বাইরে পাঠানো হচ্ছে। না দেখুন, বাইরের মানুষদেরও তো প্রয়োজন, যাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো অক্সিজেন দিতেই হবে। আমরাও আমাদের এখানে যত ওয়েস্ট বেঙ্গলে যতটা অক্সিজেনের প্রয়োজন আছে সেটা আমাদের রেখেই আমরা দেখছি, কিন্তু সেল আইএসপিও তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সুতরাং সেল আইএসপি শুধু নয় অন্যান্য যে কোনো সেন্ট্রাল কেন্দ্রীয় যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে আমরা দেখছি যে অন্য রাজ্যে অক্সিজেন চলে যাচ্ছে, আমাদের রাজ্যের মানুষ পাচ্ছে না। আমাদের রাজ্যের মানুষের যে চাহিদা সেই চাহিদাটা যদি পূরণ করে অন্য জায়গায় পাঠাতো আমাদের কিছু বলার ছিল না, কিন্তু আমি এটাই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের বলবো যে আমরা প্রথমে রাজ্যবাসীর কথাও ভাবা উচিত, রাজ্যবাসী যাতে অক্সিজেন পায়, রাজ্যবাসী যাতে স্বাস্থ্য পরিষেবা পায়, রাজ্যবাসী যাতে সব রকম সুবিধাটা পায় সেটাও তাদের দেখার কথা। কোনো একটা বিশেষ রাজ্যের ওপর নজর দিলে চলবে না, সবাইকে দেখতে হবে, সারা ভারতবর্ষের মানুষকে দেখতে হবে। এবং আমরা এটাও বলবো যে যথাযথ অক্সিজেনের যোগান যাতে পশ্চিমবঙ্গ থাকে সেটাও কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। এই কোভিড সিচুয়েশনে কী বার্তা দেবেন সাধারণ মানুষকে? মানুষকে আমি বারবার বলি যে সাবধানে থাকুন, কোভিড আমরা প্রথম ফেজে খুব ভালোভাবে আমরা তার সেটাকে কন্ট্রোল করেছিলাম। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গে কোভিডকে ছড়াতে দেননি, যেভাবে মানুষকে বারবার সতর্ক করেছেন, সজাগ করেছেন, তিনি স্বাস্থ্য পরিষেবা দিয়েছিলেন। মাঝের দুমাস যখন ইলেকশন চললো, ইলেকশনে আমরা দেখতে পেলাম যে অনেক মানুষ বাইরের রাজ্য থেকে এলেন, সেন্ট্রাল ফোর্স প্রায় 100,000 ঢুকে গেলেন, তাদের কোনো টেস্ট হয়নি, তাদেরকে টেস্ট না করে প্রায় 100,000-এর ওপর সেন্ট্রাল ফোর্স আজ পশ্চিমবঙ্গে ঢুকে যাওয়াতে, তাছাড়া বাইরে থেকে অনেক মানুষ পশ্চিমবঙ্গে ঢোকাতে আমরা দেখতে পেলাম যে এই করোনা ছড়িয়ে গেল পশ্চিমবঙ্গে। আজকে করোনার একটা এপিসেন্টার হয়ে গেছে প্রায় পশ্চিমবঙ্গে। আমরা আবার নিয়ন্ত্রণ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অনেক স্টেপ নিয়েছেন যাতে করোনাকে ছড়ানো থেকে কমানো যায়। আজকে মানুষকে বারবার সতর্ক করছেন যে দূরত্ব রাখুন, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না, যথাযথ মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করুন, সাবান ইউজ করুন, হাত বারবার ধুন। এই বিষয়গুলো যদি আমরা পালন করে থাকি এবং যে নির্দেশগুলো রাজ্য সরকার দিচ্ছে সেই নির্দেশগুলো যদি আমরা পালন করে থাকি, আমি আশা করব কয়েকদিনের মধ্যেই আমরা এই সংক্রমণকে একটা কন্ট্রোল করতে পারব। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।